করে বলে উঠলেন, আমার আব্বা কোথায়? সব মানুষের কিছু গল্প আছে। মানুষ মানুষকে বিশ্বাস করা যায় না। দিতের স্ত্রীর পেটেও মানুষ। আর টাকার উপরে বিশ্বাস হারানো পাপ। জাতির রূপকার শেখ মুজিবও মানুষ। জাতির রূপকার মুজিব সিনেমাটি দেখতে পরে টিকাখানের জন্য আমাকে জিজ্ঞেস করলো করবো কিনা। আমি বঙ্গবন্ধুর মুভিতে একটা পার্ট হতে চাই, যার কারণে এই জেনারেল টিকাখানের ছবিতে অভিনয় করে। বস সাকিব যেহেতু বলেছেন ভালো লাগুক আর না লাগুক, মুজিব সিনেমাটি দেখব। সেই দৃশ্যটা আমি আসলে রেকর্ড করে রাখতে চাইছিলাম। মানুষ জিতের এই সিনেমার মাধ্যমে কিছু শিক্ষণীয় বিষয় আছে। মানুষকে বিশ্বাস করা যায় না। বাট সাকিব খান সাপোর্টেড বাংলাদেশের মুজিব সিনেমায় শিক্ষণীয় নতুন করে কি বিষয় আছে সেটাই দেখার বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরিফিন শুভকে আব্বা ডেকেছেন। হঠাৎ করে বলে উঠলেন, আমার আব্বা কোথায়? এসে দিয়ে ওই চোখ দুটো মনে হচ্ছিল উনি একজন সন্তান হিসেবে। যাই হোক, প্রধানমন্ত্রী এখন এতিম না, তিনি বাবা শেখ মুজিবকে পেয়ে গেছেন আরিফিন শুভর মাধ্যমে। সেই দৃশ্যটা আমি আসলে রেকর্ড করে রাখতে চাইছিলাম। যাই হোক, আমি একটু হলেও বুঝি, মানুষ সিনেমাটি দেখতে চাক বা না চাক দেখতে বাধ্য হবে। উনি হঠাৎ করে বলে উঠলেন, আমার আব্বা কোথায়? সেটা জেবিসি কাহে যাহা সেব কাহে, যেভাবে হোক যেমন করেই হোক। মানুষ মানুষ কি নতুন করে বলার প্রয়োজন নেই, কারণ আপনি ভিডিওটা দেখছেন, নিশ্চয় আপনিও মানুষ। আমি যে মানুষের কথা বলতেছি সেটা জিতের মানুষ সিনেমা। সুপারস্টার জিৎ কয়েকদিন আগে তার স্ত্রীর পেট সারা দুনিয়াকে দেখিয়েছিলেন, এখন সেই পেট থেকে মানুষ নামে পুত্র সন্তান জন্মেছে। পরক্ষণে দেখি তার স্ত্রীর পেটের সাথে মানুষ সিনেমার একটা যোগ সাজশ আছে। এ যেন সুপারস্টার জিৎ এক ঢেলে দুই পাখি শিকার করেন, স্ত্রীর পেট থেকে মানুষ জন্ম দিয়ে মানুষ সিনেমার প্রচার আরও সহজ করলেন। একদিকে স্ত্রীর পেট থেকে জন্ম নেওয়া পুত্র সন্তান, অন্যদিকে মানুষ সিনেমা মুক্তি, এই দুই আনন্দেই সুপারস্টার জিৎ যেন আত্মহারা। জিৎ ও বিদ্যা সিনহা ভীম অভিনীত দুই বাংলার সিনেমা মানুষ। সব মানুষের কিছু গল্প আছে। আগামী 24 নভেম্বর ভারতে মুক্তি জিৎ ও বিদ্যা সিনহা ভীম অভিনীত সিনেমা মানুষ। সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশি পরিচালক সঞ্জয় সমাদ্দার। জিতের ঘর থেকে এটাই প্রথম বাংলাদেশি কোনো পরিচালকের সিনেমা। সাকিব খান সাপোর্টেড মুজিব মানুষ।